নবগ্রামে সাধারণ পাঠাগারের নতুন ভবনের উদ্বোধন করলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, জেলা তৃণমূল চেয়ারম্যান সুব্রত সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে এসে মন্ত্রিসভা থেকে শুভেন্দু অধিকারীর পদত্যাগের বিষয়ে কি বললেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, শুনে নেব তার মুখেই। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। আমাদের দপ্তরের পক্ষ থেকে 5 লক্ষ পাঠক টার্গেট করে এ পর্যন্ত 2,75,000 লাইব্রেরির গ্রন্থাগারের পাঠক আমরা পেয়েছি। সেটা 4 ভাবে বিভক্ত। প্রথমটি হলো বাচ্চা শিশু, দ্বিতীয় হলো প্রাপ্তবয়স্ক, তৃতীয় হলো প্রবীণ নাগরিক, তারপরে গ্লোবাল মেম্বারশিপ। গ্লোবাল মেম্বারশিপে 5,000 করেছে সারা রাজ্যে। মেম্বারশিপে আগে টাকা দিতে হতো, এখন শুল্কবিহীন অবস্থায় যে কোনো ব্যক্তি মেম্বার হতে পারবে এটা, এবং পুরো লাইব্রেরি সদস্য পদের জন্য কোনো পয়সা নেবে না। এই সিদ্ধান্ত আমরা গত 19 সালে পাঠিয়েছি, অর্ডার দিয়েছি। মন্ত্রিসভা থেকে শুভেন্দু অধিকারী পদত্যাগ করেছেন, যিনি করেছেন তাকে জিজ্ঞেস করুন। আমি তো পদত্যাগ করিনি, সুব্রত সাহা তো করেনি, এই ভাই তো করেনি। অতএব যার যিনি করেছেন তাকে জিজ্ঞেস করুন। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে নন্দীগ্রামে তার সাক্ষাৎ তারা জানেন। তবে আমি মনে করি, দায়িত্ব নিয়ে বলছি, বাংলার মানুষ 35-36 বছরে বাম শাসনকে সরিয়ে এত তাড়াতাড়ি পরিবর্তন বাংলার মানুষ চায় না, এবং বাংলার মানুষ উন্নয়ন দেখছে, মমতা ব্যানার্জির ব্যক্তিত্ব দেখছে। বড় সংসার হলে দুটো থালা থাকলে কানায় কানায় লাগে, বেশিক্ষণ হয় না, এক আধ সেকেন্ডের ব্যাপার। অতএব দলের মানুষ দলে থাকুন, এটা আমরা চাইব। যিনি করেছেন কেন করেছেন সেটা তাকে জিজ্ঞাসা করুন, ও বিষয়ে কোনো কমেন্ট না করা বেটার। সেক্ষেত্রে কোনো ক্ষতি হবে কি মনে করেন? আমি শুনুন, বাংলা বাংলায়, বিহার বিহার, যখন গুজরাতে দাঙ্গা হয়েছে বাংলায় হয়নি। এটা সরকারের কৃতিত্ব নয়, বাঙালি রক্তের কৃতিত্ব যে বাঙালিরা দাঙ্গা চায় না। প্রতিবেশী হিন্দু কি মুসলমান কি দলিত সকলেই মিলেমিশে থাকে, রাস্তায় চলি, এটা বাংলার। আর ওরা দাঙ্গাবাজ, 64,000 বার দেশে দাঙ্গা হয়েছে, প্রায় প্রতিটি দাঙ্গায় বিজেপি আরএসএসের হাত আছে, কোনো বিচার হয়নি। বাংলাকে আগুন জ্বালাতে চাইছেন, বাংলা কৃষ্টি কালচারকে বিজেপি নষ্ট করতে চাইছে, বিদ্যাসাগরকে অপমানিত করতে চাইছে, এরপরে কাজী নজরুলকে অপমান করতে চাইছে, রবীন্দ্রনাথকে অপমান করতে চাইছে, বীর বুজুর্গ অলি ইমাম এদের অপমান করতে চাইছে। আমরা বুঝি, বলা যাবে খুব মিডিয়া তাদের সাথে পয়সা দিয়ে লোককে কিনছে। গ্রামে কোনো গরিব পাড়ায় গিয়ে বলছে 1,00,000 টাকা নাও, 50,000 নাও কি 5,00,000 নাও, টাকা দিয়ে তৃণমূল হয় না, মানুষের ভালোবাসা ব্যথে বেদনায় তৃণমূলের জন্ম। অতএব যারা ভাবছে এরকম সহজ, ফিল্ডে যখন খেলা হবে তখন দেখা যাবে কে কাকে গোল দিতে পারে। শ্বাসকষ্ট, থাইরয়েড, সুগার, পেটের সমস্যায় মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রামকৃষ্ণ ব্রহ্মচারী এখন বসছেন মিশন হেলথ পয়েন্টে, 24/9 SSN রোড, বহরমপুর, গোড়াবাজার সুইমিং ক্লাবের পাশে। যোগাযোগ নাম্বার 7477-99883। তারিফা মেমোরিয়াল ইনস্টিটিউট অফ ফার্মাসি, অত্যন্ত ন্যূনতম খরচে ডি ফার্ম কোর্স করার সুবর্ণ সুযোগ, রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থাও। তাই আর দেরি না করে ভর্তি হতে সত্বর যোগাযোগ করুন। আমাদের ঠিকানা চুয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ, পিন 742166, যোগাযোগ নম্বর 9749464544। বহরমপুর শহরেই সর্বপ্রথম সুগার, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ বিশিষ্ট সুচিকিৎসক DM এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রণজিৎ বাড়ি, MBBS MD DM SSKM হসপিটাল, বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। আপনি কি প্রেগন্যান্সি নিতে চান? তাহলে অবশ্যই আপনার থাইরয়েডের পরীক্ষা করান, কারণ যদি আপনার থাইরয়েডের সমস্যা থেকে থাকে এবং তার যদি সঠিক চিকিৎসা না হয়ে থাকে, তাহলে প্রেগন্যান্সি থাকাকালীন বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশ
বিকাশের একটা দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে, যেটা কিন্তু থাইরয়েডের চিকিৎসা আগে পেয়ে থাকলে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। নিয়মিত বসছেন চরকস্কার ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে লালদিঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে। যোগাযোগ নম্বর 7477152537477993।